হ্যালো কেমন আছেন সবাই সব সময় সবাই ভালো থাকেন হেই প্রে তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের জর্জিয়া যাওয়ার ভিডিও অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট হয়েছিল ইউই আবুধাবি এয়ারপোর্ট থেকে এবং আমরা প্রথম এই এয়ারপোর্ট থেকে কোনো দেশ ভ্রমণ করলাম তো আমাদের ফ্লাইট ছিল বিকেল ছয়টার সময় আমরা বাসা থেকে বের হয়ে যাই একটার সময় এবং সার্জা থেকে আবুধাবি যেতে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার মতো লেগে যায় ট্রাফিক থাকলে তো সময় লাগে তো এটা ছিল আবুধাবি নতুন এয়ারপোর্ট এবং পুরাতন এয়ারপোর্টটা আসলে এখন বন্ধ হয়ে গেছে তো এখন আমরা এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি এটা হচ্ছে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এই রকম ফ্লাইট সাধারণত এই এয়ারপোর্ট থেকে যাওয়া আসা হয় এবং এটাই ছিল আমাদের প্রথম এই এয়ারপোর্ট থেকে কোনো জায়গায় যাওয়া আসা এবং এই প্রথমেই আমরা ইউ বাইরে এবং বাংলাদেশের বাইরে প্রথম কোনো দেশ ভ্রমণ করতে গিয়েছিলাম এবং আবুধাবি এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর তো আমি ঘুরে ঘুরে একটু ছবি বেরিয়ে করলাম এবং আমাদের সাথে ছিল আরও দুটা ফ্যামিলি আমরা সাধারণত তিনটা ফ্যামিলি মিলে এই জোর জোর ট্যুরে বেড়াতে গিয়েছিলাম তো দেখে নিন এয়ারপোর্ট আসলে অনেক সুন্দর লাগছিল তো আরেকটা ফ্যামিলি আসেনি তাদের জন্য আমরা ওয়েট করতেছি অ্যাকচুয়ালি আমরা দু ফ্যামিলি একসাথে চলে আসছিলাম সরজা থেকে এবং একটা ফ্যামিলি এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলো আর একটা গাড়ি দিয়ে আসছে এই ফ্লাইটের জন্য কোনো ট্রলি ব্যাগ নেওয়া যায় না এবং আপনি হাতে করে দশ কেজি নিতে পারবেন জনপ্রতি দশ কেজি এবং আপনি যদি আলাদা ব্যাগটাকে বা বেশি মাল নিতে চান তো সেটার জন্য আলাদা পে করতে হয় তাই আমরা দুটো ট্রলি ব্যাগ নিয়ে এবং সেটার জন্য আলাদা পেও করেছি দুটা ট্রলি ব্যাগ দশ কেজি দশ কেজি বিশ কেজি যেন আলাদা পে করে সেখান থেকে বুকিং করে নিয়ে চলে গেছিলাম তো আমি এদিকে ঘুরে ঘুরে দেখতেছি সারা এয়ারপোর্টটা এবং আনটিকে বলছিলাম একটু ভিডিও করার জন্য বাচ্চারা এদিকে বসে একটু ওয়েট করতেছে আর একটা ফ্যামিলির জন্য আর আমি এদিকে পুরো এয়ারপোর্টের একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর ছিল এই এয়ারপোর্টটা আমরা সাধারণত সব সময় দুবাই এয়ারপোর্ট দিয়ে যাওয়া আশা করি এবং দুবাই এয়ারপোর্টটা আসলে অনেক বড় তো এরই মধ্যে আরেকটা ফ্যামিলি এসে গেছে ওনারা তিনজন হাজব্যান্ড ওয়াইফ এবং ওনাদের সাথে একটা মেয়ে আছে সাত আট বছরের আমার ছোটো মেয়ের মতো তো আমরা এখন ভিতরে যাচ্ছি ইমিগ্রেশন মাল বুকিং দিয়ে তারপর আমরা ইমিগ্রেশন পাস হব তো এখানে আমি একটু ভিডিও করছিলাম তারপর ইমিগ্রেশন যাওয়ার পর কিন্তু আসলে ভিডিও করা হয় সে একটা আসলে রেস্ট্রিক্টেড এরিয়া সেখানে কোনো ভিডিও করা নিষেধ তো মাল বুকিং দেওয়ার পর আমরা সেখান থেকে চলে যাই এবং ইমিগ্রেশন পার হওয়ার পর আমি ভিডিও করি এর মধ্যে কিন্তু আমি আসলে কোনো ভিডিও করি নাই এটা জাস্ট ইমিগ্রেশন যাওয়ার আগের ভিডিও অনেক সুন্দর আসলে এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্ট অনেক সুন্দর কিন্তু এটাও আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগছে এবং এই প্রথমে এয়ারপোর্টে গেলাম তো আমাদের ইমিগ্রেশন পাস করা হয়ে গেছে সব কিছু দিয়ে চেক করে আমরা এখন ভিতরে যাচ্ছি এবং ইমিগ্রেশন পাস হওয়ার সময় এখানে কিন্তু যখন সব জিনিসপত্র চেক করা হয় সব কিছু আসলে খুলতে হয় সব মাল দিতে হয় তারপর জ্যাকেট পর্যন্ত খোলা দেখাতে হয় হাতের যদি বেঙ্গলসও থাকে তাহলে সেগুলো চেক করে নেয় তো এটা আসলে ওদের সিকিউরিটির জন্য তারপর আমরা চলে আসলাম তো এটা আছে ডি টু ফ্রি এরিয়া এখানে কিন্তু আবার জিনিসপত্র কেনা যায় এই জায়গাটা আরও বেশি সুন্দর দেখেন কত সুন্দর লাগতেছে এই জায়গাটা তো ওরা সবাই সামনে হেঁটে যাচ্ছে আমি আর আনটি দুজন পিছে পিছে হেঁটে যাচ্ছে এবং একটু ছবি ভিডিও করতেছি অ্যাকচুয়ালি বাচ্চারা তো একটু তাড়াতাড়ি হেঁটে যায় আমার হাজব্যান্ডের সামনে খুব তাড়াতাড়ি এটা যাচ্ছে তো যাওয়ার পথে একটি ছবি ভিডিও করলাম এটা আছে ডিউটি ফ্রি এরিয়া সব জিনিস আসলে পাওয়া যায় যারা কোনো কিছু কিনতে চাই সেখান থেকে কিনতে পারবে তো বাচ্চারা এদিকে বলতেছে ওরা কিছু খাবে তো ম্যাকডোনাল্ডস ছিল সামনে সেখান থেকে তারপর আমরা যখন ওয়েটিং এরিয়াতে যাই সেখানে গিয়ে বসে বাচ্চাদের জন্য কাবার নিয়ে যায় এখান থেকে এবং আমাদের জন্য এখান থেকে খাবার নিয়ে যাওয়া হয় এই ফ্লাইটে সাধারণত কোনো খাবার দেওয়া হয় না তো আমাদের জন্য ওরা কাবানি আসলাম বার্গার এবং বাচ্চারা কে এসেছে বাচ্চাদের বাবারা খেয়ে নিল তো এখন আমরা ফ্লাইটে উঠব লাইন ধরে আসি ইউএ থেকে জর্জিয়া যেতে তিন ঘন্টা সময় লাগে এবং জর্জিয়াটা হচ্ছে ইউরেশিয়ার মধ্যে পড়ছে ইউরোপ এবং এশিয়া দুটো জায়গার মধ্যে পড়ছে এবং এই জর্জিয়া যেতে আসলে কোনো ভিসা লাগে না যারা মিডিল ইস্ট কান্ট্রিতে আসে রেসিডেন্ট ভিসায় তাদের আর সাধারণত কোনো বিসা লাগে না অনারেবেল বিষায় যাওয়া যায় শুধু টিকিট এবং পাসপোর্টের মাধ্যমে এসব জায়গায় যাওয়া যায় নিয়ে যাওয়া যায় তেমন কিছু লাগে না জাস্ট হোটেল ভাড়া লাগবে ওইখানে গেলে ঘুরে বেড়ানো এগুলাই তো আসলে সুন্দর জায়গা ছিল তো আমরা চলে গেলাম অনেক দিন পর প্রথম বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি এবং এই সামার ভ্যাকেশন চলে যাচ্ছে বাচ্চারা দেশে যাচ্ছে না তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু জায়গায় ঘুরে আসি এবং মিডিল কান্ট্রিতে আসলে যে কোনো জায়গায় এখন প্রচুর গরম কোনো বাইরে যাওয়া যায় না জাস্ট কোনো মলস রাত বাবলাম বাচ্চাদের সময় চলে যাচ্ছে একটু আমরা বাইরে বেরিয়ে আসি কোনো দেশ থেকে তো সেই দেশে যাওয়া আমাদের জর্জিয়া এখন আমরা প্লেনের ভিতরে ঢুকতেছি এটা আছে প্লেনের যাওয়ার রাস্তা ওয়েটিং এরিয়া থেকে আমরা এখন ভিতরে ঢুকতেছি তো এখন আমরা প্লেনের ভিতরে ঢুকতেছি আসলে সব জায়গায় ভিডিও করা যায় না যেগুলো জায়গায় ভিডিও করা যায় সেগুলো আসলে ভিডিও করছে এবং আপনাদের সাথে শেয়ার করতেছে তো সবাই এভাবে লাইন ধরে ভিতরে ঢুকতেছে দেখেন প্লেনের এরিয়াগুলো কীরকম হয় এবং এয়ারপোর্টগুলো কীরকম হয় এটা আসলে অনেক ছোটো এয়ারপোর্ট আবুধাবি এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্ট আসলে অনেক বড় তো তারপর আমরা সিটে চলে যাব এবং আমরা এখানে তিনটা ফ্যামিলি ছিলাম তো এক একজন এক এক জায়গায় বসছে যে যার সুবিধার মতো গল্প করার জন্য আসলে বাচ্চারা একসাথে বসছে এবং আমি আনটি একসাথে বসছি তো এক 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 জায়গায় বসলো যাতে সময় সুন্দর করে কেটে যায় সেভাবেই বসে গেল এবং এই ফ্লাইটটা তো কোনো খাবার দেওয়া হয় না তো আমরা আগেকে এনেছিলাম এয়ারপোর্টে এবং তিন ঘন্টার সময় আসলে বেশি সময় না চলে গেছে এভাবে কথা বলে বলে এবং এই প্লেনটা অনেক ছোটো দেড়শো দুশোর মতো যাত্রী নিয়ে এটা যাচ্ছে জর্জিয়াতে এবং জর্জিয়া আর ইউভি টাইম সেম টাইম এখানে সময় এবং জর্জিয়ার সময় কিন্তু সেমই এখন যদি দশটা বাজে জর্জিয়াতে সেম টাইম দশটা বাজবে তো এরকমই ডিস্টেন্স ছিল তারপর আমরা জর্জিয়া এয়ারপোর্টে এসে গেলাম দেখেন এখন ল্যান্ড করব আমরা সবাই নেমে যাচ্ছে তো এটা আসলে একটা জায়গায় ল্যান্ড করছিলো একটা কোন ওপেন এরিয়াতে তো এখন আমরা সিঁড়ি দিয়ে নামতেছি প্লেনের ভেতর থেকে নামতেছি সবাই নেমে গেছে আগে আমি পিছনেছিলাম তারপর প্লেন থেকে নামার পর দেখি জর্জিয়াতে বৃষ্টি হয়েছে এবং আমরা যে এয়ারপোর্টে নামলাম সেই এয়ারপোর্টের নাম আসলে একটা নাম ছিল অনেকে শুনে হাসিভাবে এয়ারপোর্টের নাম হচ্ছে কোতাইসি কে আই স্পেলিংটা এরকম হবে তো আমরা অপেক্ষা করতেছি বাসের জন্য আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো কোতাইসি এয়ারপোর্ট তো অনেক যাত্রী ছিল দুটা বাস আসলে লাগছে এখানে যাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আসছি একটা বাসের জন্য তো বাস আসার পর তারপর আমরা বাসে ঢুকে যাই কিছুটা মেট্রো ট্রেনের মতো লাগে আসলে মেট্রো ট্রেনের ভিতর যেরকম থাকে এই বাসগুলোর ভিতর সেরকমই সিটগুলো সেই রকমই দাঁড়িয়ে তারপর কিছু বসে যেতে হয় তো আমরা ছিলাম বারোজন তিনটা ফ্যামিলি মিলে আমরা জন যাত্রী ছিলাম সবাই উঠে গেলাম যে যার মতো বসে গেলাম বাসের সিটে যারা জায়গা পেলো বসত যারা জায়গা পেলো না তারা দাঁড়িয়ে হ্যান্ডেল করে ধরেই এয়ারপোর্টে চলে গেল অনেক মানুষ ছিল আসলে এক এক জায়গা থেকে এক এক দেশ থেকে মানুষ আসছে এবং জর্জিয়াটা আসলে অনেক সুন্দর ন্যাচারাল এরিয়া এখানে গ্রিন সিটি বেশি তো অনেক মানুষ আসে এইখানে দেখার জন্য তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে চলে আসছি তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং আমরা অনেকজন ছিলাম আর মনে মনে ভয় পাচ্ছিলাম হয়তো যদি আমাদের ব্যাক করে দেয় অনেকে বলছিল যে আমাদের বিসা নেই আসলে ইউইটে বা কোনো মিডিল ইস্ট কান্ট্রি থেকে আসলে জর্জিয়া আজার বাইজান এরকম ইউরেশিয়া দেশগুলিতে কোনো ভিসা লাগে না জাস্ট অনারেবল বিসার মাধ্যমেই টিকিট করে আসা যায় তো আমরা মনে মনে ভাবছিলাম হয়তো যদি আমাদের ব্যাক করে দেয় কিন্তু আসলে কোনো সমস্যা হয়নি জাস্ট জাস্ট পাসপোর্ট দেখে আমরা চলে আসি তো আমরা ইমিগ্রেশন পাস হয়ে তারপর আমরা এয়ারপোর্টে বসে ওয়েট করতেছি এখন আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছি এবং এখানে আসার পর হাজব্যান্ড এবং আঙ্কেলরা আসে ট্যাক্সির জন্য ওয়েট করতেছে তারপর অনেক ট্যাক্সি নাম্বারকেও কল দিলো এখানে এয়ারপোর্টে দেখি তারপর আমরা ট্যাক্সি পেয়ে গেলাম বড় একটা জিপের মতো তো আমরা তিন ফ্যামিলি একসাথে মিলে কোনোভাবে কষ্ট করে চলে গেলাম আসলে প্রথম জায়গা আসি তারপর একটা অপরিচিত জায়গায় ভালো মন্দ আসলে কিছু বুঝতেছি না তো যেভাবে আমরা যেতে পারি কোনোভাবেই তিন ফ্যামিলি মিলে গাড়িতে উঠে চলে গেলাম এবং জর্জিয়াত আসলে অনেক সুন্দর এবং ওই সময় বৃষ্টি হয়েছিল আর গ্রিন সিটি দেখেন কত সুন্দর গ্রিন সব দিকে অনেক সুন্দর জায়গা জর্জিয়া এবং এটার তখন তাপমাত্রা ছিল ডিগ্রি তেইশ ডিগ্রির মতো কিন্তু শীতের সিজনে উইন্টার সিজনে এখানে মাইনাস পর্যন্ত নেমে যায় তো ইয়ার থেকে নেমে ভিউটা দেখে এবং ওয়েদার দেখেও খুব ভালো লাগছে আসলে বেড়ানোর জায়গায় বেড়ানোর মতো হলে খুব ভালো লাগে তারপর আমরা ফাইনালি গাড়িতে উঠে গেলাম এবং যাওয়ার পথে দেখেন একটা একটা সুন্দর ভিউ এবং যেতে যেতে মনে হলো যেমন আমরা বাড়িতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি হচ্ছে সিলেট মৌলীবাজার ডিস্ট্রিক্ট এবং মৌলীবাজার যাওয়ার পথে এই রকম রাস্তা পাওয়া যায় তো সেটা থেকে মনে পড়ে গেলে মনে হচ্ছে যে আমি বাড়িতে যাচ্ছি এবং আমার বাপের বাড়ি দেশের মতো রাস্তাগুলো লাগতেছে তো ভালো লাগছে এটা দেখে তারপর আমরা হোটেলের সামনে চলে আসতাম প্রায় দশটা সাড়ে দশটার সময় আমরা এয়ারপোর্ট ল্যান্ড করছি এয়ারপোর্ট থেকে বের হতে আমাদের বারোটা বেজে গেছে তারপর হোটেলে আসতে আমাদের প্রায় রাত একটা বেজে যায় আসার পর রুম টুম বুকিং দিয়ে সেটা আর অনেক সময় চলে যায় রুমে যেতে যেতে দুটা আড়াইটা প্রায় আমরা চারটার সময় ঘুমাই এবং জর্জিয়াতে দশটা এগারোটার ভিতরে সব কিছু বন্ধ হয়ে যায় ইভেন এখানে রেস্টুরেন্ট আসলে এগারোটার দিকে বন্ধ হয়ে যায় দশটা এগারোটার পর কোনো রেস্টুরেন্ট খোলাই থাকে না বাইরে আর এই হোটেলে শুধু আমাদের সকালে নাস্তাটাই দেয় আসলে দুপুরে আর এবং রাতের খাবার ছিল আমাদের বাইরে তারপর আমরা রুমে চলে আসলাম তো ভিডিওটা ছেলে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন